না করে তাহলে তারা এক ব্যক্তি হতে পারেন না, সোজা সবটা বিজ্ঞান। এখন সমস্যাটা হলো অন্য জায়গায়। আমরা যখন যেমনি অনুজ আপনাকে বললো যে সব রকমের এভিডেন্স, সব রকমের প্রমাণ আমরা এক জায়গায় নিয়ে এসে দেখছি, সেখানে আমরা দেখছি আই উইটনেস অ্যাকাউন্ট, প্রত্যক্ষদর্শী যারা সুভাষচন্দ্রকে চিনতেন এবং দেখেছেন, এবং যারা সেই লোকেরাই যখন গুমনামী বাবাকে ছটককে দেখেছেন, তারা ভুল করতে পারেন না। কেননা তাদের মধ্যে রয়েছেন প্রাক্তন অনেক বিপ্লবী যারা দীর্ঘ সময় সুভাষচন্দ্রের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে কাজ করেছে, তাদের পক্ষে ভুল হওয়া অসম্ভব। মানে এটা প্রায় নিজের পরিবারের লোকের কাউকে চিনতে ভুল করার মতো হবে, সেটা হতে পারে না। এক নম্বর। দু নম্বর হচ্ছে ডকুমেন্টারি এভিডেন্স, যেগুলো নানা রকমের, যেমনি গোটা দেশের নানা জায়গা থেকে চিঠিপত্র আসছে, সেখানে যে আলোচনা হচ্ছে গুমনামী বাবা বা যে নামে উনি বেশি প্রচলিত ছিলেন, ভগবানজি বলে ডাকা হতো, তার নিজের হাতের লেখা চিঠি, তার বিষয়বস্তু, আমি হ্যান্ডরাইটিং অ্যানালিসিসের কথা তো এখন ছেড়েই দিলাম, তার বিষয়বস্তু কিরকম ছিল, তার যে রাজনৈতিক যে বক্তব্য, অ্যানালিসিস গোটা পৃথিবীর রাজনীতি নিয়ে, দেশের রাজনীতি নিয়ে, দেশের ইতিহাস নিয়ে, এবং প্রাচীন ইতিহাস থেকে শুরু করে বর্তমান ইতিহাস অবধি, তার যে ধরনের কমেন্টারি, সেটা খুব উচ্চ স্তরের স্কলার স্টেটসম্যান ছাড়া পাওয়া অসম্ভব। কোনো সাধারণ লোকের পক্ষে সেগুলো ওই লেভেলের চিন্তাভাবনা, চেতনা সে কল্পনাও করা যায় না। যেমনি মানে উদাহরণ হিসেবে আপনাকে দিতে পারি যে যখন মাওসেতুং মারা গেলেন, তার পরে পরেই উনি মাওসেতুংয়ের একটা মূল্যায়ন করেছিলেন, যারা ওনার সাথে দেখা করতে যেতেন তারা রেগুলারলি ডায়েরি লিখতেন, উনি যা যা বলতেন সেগুলো লিখে নিতেন, বুঝুন না বুঝুন শব্দগুলো সবকটা নোট ডাউন হতো, তিন চারজন বসে নোট লিখতেন যে একজনে যদি ভুল হয়ে যায় কারেক্ট করে নেওয়া হবে। তো সেই নোট আমরা হাতে পরে পরবর্তীকালে পেয়েছি, এবং যে অ্যানালিসিস, যে কমেন্টারি উনি বসে বসে সেখানে বলে যাচ্ছেন, তার কিছুদিন পরেই নিউ ইয়র্ক টাইমস, লন্ডন টাইমসের যে প্রতিবেদন বেরোয়, এবং হেডস অফ স্টেট যে বক্তব্যগুলো রাখেন, তাদের সঙ্গে খুব একটা অমিল নেই, সে এক লাইনের, এক ভাষায়, এক চিন্তাভাবনা। তো মানে আমরা দেখেই বুঝতে পারছি কোন ধরনের লোকের কথা এখানে বলা হচ্ছে। তো এই ধরনের ডকুমেন্টারি এভিডেন্স আমরা দেখতে পাচ্ছি। এরপরে আসছে হ্যান্ডরাইটিং, যেটা অনুজ বিশদ আপনাকে বলেছে, হ্যান্ডরাইটিং অ্যানালিসিস। ঘটনা আমি আপনাকে থামিয়ে একটু জিজ্ঞাসা করছি, ছেলেবেলার স্কুলের কোনো একটা ঘটনা বোধহয় উঠে এসেছে? তিনি সেরকম প্রচুর ঘটনা বলতেন, যেমন উনি যখন কোনো জিনিসপত্র কিছু প্রয়োজন হতো, সেটা পরিষ্কার একদম বলে দিতেন, কলকাতায়, পুরনো কলকাতায় কোন দোকানে পাওয়া যাবে, পরিষ্কার ডিরেকশন দিয়ে দিতেন কোন এলাকায় যেতে হবে, কোন দোকানে খোঁজ করতে হবে। তিনি যখন কিছু কিছু মাঝে মাঝে হঠাৎ খেয়াল চাপতো কিছু বইয়ের খোঁজ করতেন, যেমনি পিলগ্রিমস প্রোগ্রেস হোক বা ওয়ার্ল্ড অ্যাটলাস হোক, লিখে দিতেন, তার হাতের লেখায় আমরা পেয়েছি যে আমরা ছাত্র অবস্থায় যে বইগুলো আমরা পাঠ করতাম, আমার সেই বইগুলো দরকার, এখনকার অল্টার্ড এডিশনগুলো নয়, পুরনো বই আমার দরকার। মানে উনি ছাত্র অবস্থায়, স্কুলে ছাত্র অবস্থায় ছিলেন, 1910-12 ওই সময়, তো সেই সময়কার কথা উনি বলছেন। যখন রামকৃষ্ণ কথামৃতের একটা কপি চাইছেন, উনি চাইছেন একদম অরিজিনাল, পরবর্তীকালে এডিটেড ভার্সন নয়। তো এইগুলো আমরা দেখতে পাচ্ছি যে উনি, এতে আইডেন্টিটি পরিষ্কার হয়ে যায় যে বাঙালি একজন যিনি ওই সময়ে এখানে কলকাতায় সময় কাটিয়েছেন ছাত্র হিসেবে, তো সেইটা পরিষ্কার হয়ে যাচ্ছে, ফলে অন্য কোনো প্রদেশের নয় এখানকার, এটা আমরা প্রমাণ পাচ্ছি। লীলা রায় যিনি একজন প্রখ্যাত বিপ্লবী এবং নারীবাদী, একজন ফেমিনিস্ট লিডার, ঢাকা ইউনিভার্সিটির প্রথম ছাত্রী এবং গোল্ড মেডেলিস্ট, এমএতে টপার, মানে তার যত সম্বন্ধ, তার সম্বন্ধে যত বলা হয় তত কম, ততটাই কম হয়, মানে তার এতটাই তার স্টেচার। তিনি ভগবানজিকে একটা 80 পাতার নোট, একটা থিসিস, নোট তো নয়, থিসিস লিখে পাঠাচ্ছেন বাংলার বিপ্লবী মুভমেন্ট সম্বন্ধে, কেন তার উইকনেস কী, স্ট্রেংথ কী, কেন সেটা ফেল করলো, কেন ভেঙে গেল দলগুলো, কোন অজানা সন্ন্যাসীকে, বাবাকে, সাধু বাবাকে কে এই ধরনের নেত্রী অত একটা স্কলারলি নোট, থিসিস লিখে পাঠান। তো এগুলো দিক নির্দেশ করছে, আমরা কন্টেন্ট পাচ্ছি এবং আই উইটনেস অ্যাকাউন্ট পাচ্ছি, কিন্তু সব প্রমাণ একদিকে নির্দেশ করা সত্ত্বেও
আমরা এসে আটকে যাচ্ছিলাম ডিএনএ, তার ডিএনএ ম্যাচ করছে না, তার ডিএনএ ম্যাচ করছে না মানে দুই লোক এক হতে পারে না। এমন সময় যেটা হলো, অনুজ তো যখন মুখার্জি কমিশনে কাজ চলছে তখন থেকেই জড়িত, মুখার্জি কমিশন অ্যাটেন্ড করেছে, ডিপোজ করেছে এবং সবাই সব মিলে চোখে দেখেছে, আমি দেখিনি, আমি তখন বাইরে, দেশের বাইরে, এবং পরবর্তীকালে আমি জড়িত হয়েছি। এবং কিন্তু ফিরে এসে জাস্টিস মুখার্জির সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক অনেক পুরনো, আমার ঠাকুরদাদার আমলে, তখন জাস্টিস মুখার্জি জুনিয়র লয়ার ছিলেন যখন আমার ঠাকুরদাদার প্রতিষ্ঠিত লয়ার এবং প্র্যাকটিস করছেন, তো সেই সূত্রে আমার পারিবারিক পরিচিত, সেই সূত্রে আমি ওর সঙ্গে দেখা করতে যাই এবং উনি আমার সঙ্গে অকপটে কথা বলেন। একজন নেতাজি রিসার্চার গবেষক বলে আমার তখনও পরিচিতি সেটা ছিল না, আমার পরিচিতি তখন প্রফেশনাল হিসেবে ছিল, কিন্তু পারিবারিক সূত্রে দেখা করতে গেছিলাম। উনি আমাকে বসিয়ে সব অকপটে খোলা মনে সব কথাগুলো বলেন এবং পরিষ্কার করে বলেন যে ডিএনএ রিপোর্ট ল্যাব থেকে আসার আগে আমাকে ফোন করে বলা হয়েছিল যে স্যাম্পল ম্যাচ করছে, কিন্তু যখন রিপোর্ট এলো সিডিএফডি বলল ইনকনক্লুসিভ ম্যাচ, জাস্টিস মুখার্জি। আচ্ছা, এবং সিএফএসএল এর উনি বললেন যে ট্যাম্পারিং তো হয়েছে সেটা বুঝতেই পারছি কিন্তু আমি প্রমাণ করতে পারছি না, যার ফলে পরবর্তীকালে উনি যখন একটা ডকুমেন্টারিকে ইন্টারভিউ দেন, সেই ডকুমেন্টারি ফিল্ম মেকার যখন সব ইন্টারভিউ হয়ে গেছে, অসতর্কতার ফলে একটা ক্যামেরা রোল করছিল তখনও এবং তিনি কথাচ্ছলে জাস্টিস মুখার্জি বলে ফেলেন যে এটা কাউকে বলবেন না, বাট আই এম 100% শিওর যে ফৈজাবাদের উনিই হচ্ছেন নেতাজি, গুমনামি বাবাই হচ্ছেন নেতাজি।